সকাল থেকেই মেঘলা আকাশ, আর বেলা বাড়তেই হঠাৎ করে ঘনিয়ে এলো অন্ধকার, তারপরেই শুরু হয় বৃষ্টি। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজ সারাদিনই চলছে ঝড় বৃষ্টি। সপ্তাহের প্রথম দিনেই দিনভর বৃষ্টিতে কার্যত নাজেহাল মানুষজন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। 24 থেকে 48 ঘন্টার মধ্যেই উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। 12 থেকে 48 ঘন্টার মধ্যেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল ঝড় বৃষ্টি চলবে, সঙ্গে বইতে পারে দমকা বাতাস, আকাশে দেখা দিতে পারে বিদ্যুতের ঝলক, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আবার কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, জানালো আবহাওয়া দপ্তর। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। বর্ষার শুরুর দিকেই বজ্রপাতের মৃত্যুর খবর মিলেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বজ্রপাত থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকে 5 জেলাতে। দক্ষিণবঙ্গে সমানে চলবে বৃষ্টি। আগামীকাল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সারাদিনই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরের জেলাগুলিতে হালকা পরশলা বৃষ্টি চলবে, জানালো আবহাওয়া দপ্তর। নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। উড়িষ্যা ও বাংলার উপকূলে এই নিম্নচাপের অভিমুখ হওয়ায় উড়িষ্যার উপকূলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপ ক্রমশ উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে উড়িষ্যার ওপর দিয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আগামী দুদিন এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তুমুল ঝড় বৃষ্টি চলবে, জানালো আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা থাকছে। তার আগে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে। 5টি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত কিন্তু থাকবে। কলকাতায় কয়েক পরশলা বৃষ্টি, কলকাতায় মেঘলা আকাশ রয়েছে, বিক্ষিপ্তভাবে আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দিনভর, আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 79 থেকে 98%, বৃষ্টি হয়েছে 25.6 মিলিমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, দিনভর চলবে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের ফলে সংশ্লিষ্ট জেলাগুলির তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে, জানালো আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।